আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। বর্তমান সময়ে কয়েকজন সমন্বয়কের কথাবার্তা বেশ অসামঞ্জস্যপূর্ণ এবং এক কথায় অশালীন মনে হচ্ছে। বিশেষত তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে সকল বক্তৃতা দিচ্ছে তা আমাদের কারোরই ভালো লাগার কথা না। আপনারা আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকেন না থাকেন, আপনারা বিএনপির সমর্থক হয়ে থাকেন না থাকেন, আপনাদের সকলেরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি একটি বিশেষ শ্রদ্ধা রয়েছে, এটি আমি জানি। বাংলাদেশের প্রত্যেক মানুষেরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা রয়েছে। তারা কিভাবে এরকম করে বলতে পারে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা না, বা 7 মার্চের ভাষণ গুরুত্বপূর্ণ না, বা 7 মার্চ তেমন গুরুত্বপূর্ণ দিন না, এ সকল বক্তব্যের আমি অন্তত পক্ষে পার্সোনালি নিন্দা জানাই। সমন্বয়করা সাম্প্রতিক সময়ে আরেকটি বেশ আন্দোলন তৈরি করেছেন, সেটা হচ্ছে বিচার বিভাগের বিরুদ্ধে। আমার মতে এটাও ঠিক না। বিচার কার্য সম্পন্ন করবেন বিচারপতিরা এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে। তাদেরকে যদি কোন রাজনৈতিক দল তাদের সমর্থন দিচ্ছে বা সরকার লোকজন তাদেরকে সমর্থন দিচ্ছে নাকি এসব ভেবে রায় দিতে হয়, তাহলে অবশ্যই তারা নিরপেক্ষভাবে রায় দিতে পারবে না। 12 জন বিচারপতিকে বেঞ্চ চ্যুত করা হয়েছে, তাদেরকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই জিনিসটাও আমি ভালো মতো করে দেখছি না। আমার মতে এতে বিচার বিভাগের স্বাধীনতা অবশ্যই ক্ষুণ্ণ হচ্ছে। তারা বলছে যে নতুন করে ইতিহাস রচনা করা হবে। হোয়াট দ্য ফাক ডাজ দ্যাট মিন? নতুন করে ইতিহাস রচনা করার কি আছে? দিস থিংস দ্যাট দে আর সেইং, তারা যে বক্তব্যগুলো রাখছে এ সকল বক্তব্য শুধুমাত্র মানুষজনকে, সমন্বয়কদের পক্ষে যে সমর্থন রয়েছে সে সমর্থন থেকে পিছু হটাবে। সমন্বয়কদের প্রতি এখনও মানুষদের যথেষ্ট পরিমাণে সম্মান রয়েছে, ভালোবাসা রয়েছে এবং সমর্থন রয়েছে। তারা যদি এ সকল কুরুচিপূর্ণ বক্তব্য রাখে এবং তারা যদি এরকম নতুন করে ইতিহাস রচনা করা হবে টাইপের বক্তব্য রাখে, তাহলে কেউই তাদের পক্ষে থাকবে না। তারা সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টিকে নিয়েও অনেক বাজে কথা বলতেছে। জাতীয় পার্টি নাকি স্বৈরাচারের দালাল। জাতীয় পার্টি 2014 সালে নির্বাচন করতে চাইছিল না, এবং জাতীয় পার্টির ভিতরে রওশন এরশাদের যে ভাগ, সে ভাগ জোর করে নির্বাচনে অংশগ্রহণ করে। জাতীয় পার্টিরও অবশ্যই দোষ আছে, জাতীয় পার্টি দুই ভাগে ভাগ হয়ে গেছে অনেকটা, বিশেষ করে এরশাদের বয়স বেশি হয়ে যাওয়ার পরে। তো এসব মেনে নেওয়ার পরেও জাতীয় পার্টিকে এভাবে করে তারা যে অপমান করতেছে এবং বলতেছে যে জাতীয় পার্টিকে সংলাপে আসতে দিবে না, আমার মতে এ সকল কথাবার্তা অশালীন কথাবার্তা। এ সকল কথাবার্তা আমরা কেউই কামনা করি না, এবং আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমনিতে অনেক নাজুক। এ সময় আমাদের দরকার ইউনিটি, আমাদের দরকার প্রত্যেকের মধ্যে একটা সমঝোতা। আমরা এ সময় যদি আমরা নিজেদের মধ্যে আরও বিভক্তির সৃষ্টি করি, বিশেষত যে সকল জাতিগত বিষয় নিয়ে আমরা একমত, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ দিয়ে হিসাব করি না, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শেখ হাসিনার কর্মকাণ্ড দিয়ে হিসাব করি না। তিনি জন্ম না নিলে যে বাংলাদেশ স্বাধীন হতো না এরকমটাও দাবি করা হচ্ছে না, কিন্তু একই সাথেও এমনটাও দাবি করা উচিত না যে তিনি না থাকলে বাংলাদেশ মানে আরো আগে স্বাধীন হয়ে যেত, বা বাংলাদেশের স্বাধীনতার পিছনে তার কোনো ভূমিকা নাই। এ ধরনের বক্তব্যের প্রত্যেকের সমালোচনা করা উচিত। আরেকটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় যেটি নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এই সরকারের যে কোনো ধরনের সমালোচনা করলেই, সমন্বয়কদের যে কোনো ধরনের সমালোচনা করলেই ফ্যাসিবাদীর দালাল, আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, এরকম বালসাল ট্যাগিং করা হচ্ছে। তো এ ধরনের ট্যাগিং করে যদি আপনি কোনো ক্রিটিসিজম বন্ধ করেন সেটা তো ঠিক না। তাহলে আমরা এই যে পূর্বের আওয়ামী ফ্যাসিবাদী সরকার চলে গেল, আমাদের যে বাক স্বাধীনতা আমরা আবার ফেরত পেলাম, লাভ কি হলো আমরা যদি তাদের সমালোচনায় না করতে পারি?
এমনকি তারা বলতেছে যে ডিমের দাম বাড়ানোর জন্য গণমাধ্যম দায়ী। এ ধরনের বাজে বক্তব্য, এ ধরনের অশালীন মন্তব্যের আমি তীব্র নিন্দা জানাই, আমাদের প্রত্যেকের তীব্র নিন্দা জানানো উচিত। তারা জাতীয় পার্টিকে নিয়ে কথা বলতেছে কিন্তু জামাতকে নিয়ে কথা বলতেছে না কেন? জামাতে ইসলামী তো আমরা সবাই জানি যে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তারা সে কথা কেন বলতেছে না? আমরা যদি আওয়ামী লীগকে সমর্থন করার কারণে জাতীয় পার্টিকে নির্বাচন না করতে দেই, তাহলে তো জঙ্গিবাদ সমর্থনের জন্য আমরা বিএনপি এবং জামাতকেও নির্বাচন করতে দিব না। ইজন্ট দ্যাট হাউ লজিক সাপোজ টু গো? এরশাদের আমলে কি হয়েছে না হয়েছে তা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারি, আমরা তার সমালোচনা করতে পারি এবং সমালোচনা করা উচিত, কিন্তু তাই বলে তাদেরকে নির্বাচনে ডাকা আসতে দেওয়া হবে না বা তাদের সংলাপে ডাকা হবে না, এ ধরনের ষড়যন্ত্র কেন করা হচ্ছে? সমন্বয়কদের অবশ্যই অবশ্যই এ ধরনের বাজে বক্তব্য দান থেকে বিরত থাকতে হবে, তারা বাংলাদেশের কোনো নির্বাচিত প্রতিনিধি না। বর্তমান যে সরকার রয়েছে তা সংবিধান কর্তৃক প্রণোদিত না, এটি একটি ইন্টারিম গভর্নমেন্ট এবং এটি একটি ইমার্জেন্সি টাইপের গভর্নমেন্ট। তাই মানে এই না যে এই সরকারের কোনো সমালোচনা করা যাবে না বা এই সরকারের খারাপ দিকগুলো সামনে তুলে ধরাটা আওয়ামী প্রোপাগান্ডা। এভরিওয়ান শুড হ্যাভ দ্য রাইট টু সে দেয়ার মাইন্ড। পূর্বের আওয়ামী সরকার আমাদের এই পাক স্বাধীনতাকে ধ্বংস করেছিল, আমরা যদি আবারও কথা বলতে না পারি তাহলে লাভ কি হলো? ইতিহাসকে কোনোভাবেই বিকৃত করা যাবে না, আমাদেরকে ইতিহাস বিবেচনা করতে হবে সম্পূর্ণ একটি নিরপেক্ষ জায়গা থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে কখনোই অস্বীকার করা যাবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে যে সকল সমস্যা হয়েছিল সে সকল সমস্যাও অস্বীকার করা যাবে না। আমরা কখনোই বলবো না যে তিনি বাকশাল প্রতিষ্ঠা করেননি বা তিনি বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশকে অনেক ভালো দিকে ঠেলে নিয়ে যাচ্ছিলেন, এ ধরনের কথা তো আমরা বলবো না। আমরা অবশ্যই নিরপেক্ষ জায়গা থেকে সব কিছু বিবেচনা করব, এতটুকু বোধ শক্তি সবারই থাকা উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা এরশাদ, এদের কাউকেই আমরা একেবারে ফেলে দিতে পারি না, এদের প্রত্যেকেরই বাংলাদেশ গঠনে ভূমিকা রয়েছে। জিয়াউর রহমানেরও ভূমিকা রয়েছে, আওয়ামী সরকারেরও আগের যে আওয়ামী সরকার ছিল শেখ হাসিনা ছিল তারও ভূমিকা রয়েছে, যদিও অবশ্যই খারাপ কাজের পরিমাণ অনেক বেশি। তো তাই বলে আমরা যদি একেবারেই এ সকল জিনিস ভুলে যেতে চাই, এ সকল যদি ইতিহাস মুছে দিতে চাই, তারা যে কথাগুলো বলছে যে ইতিহাস পুনরায় রচনা করা হবে, এ ধরনের বক্তব্য আমরা কখনোই কামনা করি না। বিচার বিভাগের সাথে যে সকল কার্যকলাপ করা হচ্ছে, তাদের যে জোর করে অপসারণ করা হচ্ছে তাদেরকে, এ সকলও আমরা সমর্থন করি না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনার কি মতামত, যদি ভালো না লেগে থাকে তাও জানাবেন, সমস্যা নেই, কারণ প্রত্যেকেরই বাক স্বাধীনতা রয়েছে। আমার বিরুদ্ধে আপনার কথা বলার স্বাধীনতাকে আমি সমর্থন করি, তা আমার ভালো লাগুক বা খারাপ লাগুক, দ্যাট ইজ হাউ লিবারালিজম ওয়ার্কস। আমি যদি আপনার স্বাধীনতাকে সম্মান না করি, আপনি আমার স্বাধীনতাকে সম্মান করবেন না। আমরা বর্তমানে চলমান জাতীয় পার্টির উপরে যে সকল ষড়যন্ত্র চলছে তার নিন্দা জানাই, বিচার বিভাগের উপরে যে সকল হস্তক্ষেপ চলছে তার নিন্দা জানাই, এবং ইতিহাস বিকৃতি করার যে চেষ্টা চলছে তার নিন্দা জানাই। এ সকল কোনো কিছুই আমরা কামনা করি না, এ সকল কোনো কিছুই আমরা চাই না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।